হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দু ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। এখন দুই ছেলেকে নিয়ে আমি যাবো দিদির বাড়িতে। দিদির বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়া ইনভাইট আছে, তাই দুই ছেলেকে নিয়ে আমি যাবো। এখন রেডি হইনি, ছোটো ছেলেকে রেডি করব, তারপর আমরা তিনজনে একসাথে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি দিদির বাড়িতে গিয়ে মানে কী করবো সেটা আপনাদের সাথে ভাবছি শেয়ার করবো, তাই এই জন্যই আমি এই ব্লগটা নিয়ে আসছি আপনাদের কাছে। আর আমার ভিডিওটা তো আপনাদের শেষ সুন্দর দেখতে হবে, তো আমার ভিডিওটা শেষ সুন্দর দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই দিদির বাড়িতে। তুমি কী পড়ছো? জুতো কোথায় যাবে? ভাবি আসো না, ও বুকু দিচ্ছে দাদা ভাই। তুমি কিটু পড়েছ? ওঠো চলো। এই দেখুন দুই ভাইকে, সেম সেম ড্রেস, সেম কালার গেঞ্জি। রাজস্থানি ডিশ সাংরির আচার, আর এখানে আছে বড়া, এটা দিয়ে দই বড়া রেডি হয়ে গেছে। দিদি বানিয়েছে দই বড়া, আর এখানে ফুচকা বানাবে, আর এখানে আছে রাবড়ি, আর এটা খাঁকড়া, আর এটা প্লেন পুরি, এটা এটা কি, এটাকে কি বলে, ডাল পুরি না বেসনের পুরি। আর এখন বাবি খাবে বসে বসে। কি খাও বলো? দই বড়া, দই বড়া। কি খাও কি খাও বলো? গোলুইদের খার আইতনা ধীরে ধীরে। ওয়াও, গোলগাপ্পে সব খাইঙ্গে আমি। মাস রাবড়িটা খাই, রাবড়িটা পরে পরে লাস্ট, একদম লাস্ট। অভি ভি কাঙ্কা মাসি গোলু কেমন লাগতে? গোলগপ্পে কা মশালা, গোলগপ্পা গোলগপ্পে কা পানি, সব কুচ। এই যে এখানে ফুটি খায়, ব
বন্ধুরা দিদির বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে প্রচন্ড মানে ঝড় বৃষ্টি কি বলবো রাস্তা দিয়ে আসতে একটু কষ্ট হয়েছে তবুও চলে আসছি তো এসে ফ্রেশ হয়ে নিলাম সবাই দুই ছেলে আর আমি তো ভিডিওটা আজ এখানে শেষ করি ভিডিওটা আর বেশি বড় করলাম না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আমি আসছি আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য সবাইকে গুড নাইট